আজ তৃতীয় দফার নির্বাচন, তৃতীয় দফার নির্বাচনে ভোট হচ্ছে হাওড়া জেলার সাতটা বিধানসভা কেন্দ্রে। এই সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ছটা বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে, আমতা বিধানসভা কেন্দ্রটি রয়েছে কংগ্রেসের দখলে। আগামী 10ই এপ্রিল হাওড়া জেলার আরও 9টা বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রে। ডোমজুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ একেবারে শেষ মুহূর্তের প্রচারে ঝড় তুলে দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কল্যাণ ঘোষ, সরাসরি কথা বলবো কল্যাণবাবুর সাথে। কল্যাণবাবু, আগামী 10ই এপ্রিল নির্বাচন, এসে গিয়েছে, নির্বাচন দরজার গোড়ায় করা নাড়ছে, মানুষের মধ্যে কি কতটা সাড়া দেখতে পাচ্ছেন? 100% সাড়া রয়েছে। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভোট দিয়েছিল তার চেয়েও বেশি ভোটে আমরা এবার জিতি। 2016 মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ যেভাবে আশীর্বাদ করেছিলেন ঠিক সেই রকমভাবেই এবারও নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ডোমজুর বিধানসভা কেন্দ্রের মানুষ তারা আশীর্বাদ করবেন, এ ব্যাপারে 100% নিশ্চিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ঘোষ। কল্যাণবাবুর কাছে একবার জেনে নেওয়ার চেষ্টা করব, কল্যাণবাবু সেই অর্থে রাজীব বন্দ্যোপাধ্যায় গত 10 বছর এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন, তিনি রাজ্যের একটা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, তিনি আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে করছেন? মমতা ব্যানার্জির মা হাত যার মাথায় থাকে সেই আসল, মমতা ব্যানার্জির হাত সরে গেছে তার কোনো দাম নেই। কল্যাণবাবু মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আশীর্বাদ ধন্য হওয়ার কারণে রাজীব বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে দুবার জিতেছেন। ডোমজুর বিধানসভা কেন্দ্রের কল্যাণ ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেও আসলে মানুষ আশীর্বাদ করবেন সেই অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কারণে কল্যাণবাবু মনে করছেন যে ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে শুধু জয়, জয়ের অপেক্ষা। হাওড়ার ডোমজুর থেকে ক্যামেরায় সিদ্ধার্থ রায়ের সঙ্গে মেঘদূত রায়, শেফিল্ড টাইমস।